তাই না? মাকে একটু বলতে হবে মা। আমার গুরুদেব কি বলতে জানেন? আপনি সারাদিন সব করুন, পড়াশোনা করুন, ঘোরাঘুরি করুন, খেলাধুলা করুন, কিন্তু মায়ের কাছে একটু সময় দিতে ভুলবেন না। কারণ এই মা কিন্তু কত সময় নষ্ট করে তোমায় মানুষ করছে, তবে তার জন্য একটু সময় দিবে। আমরা দিই, আমরা দিই না মা। একটা গান মনে পড়ে গেল, করবো মা, মায়েরই একটা গান। এই জীবনে কেউ কারণ নয় জানেন তো, যে সন্তানকে আমরা ভালোবাসি সে সন্তানই আমার বুকে আঘাত দেয়। সময় দেওয়া দূরের কথা, দুঃখ লাঞ্ছনাই আমার মনটাকে ভরিয়ে দেয়। তা পদকর্তা কি বললেন জানেন? ভেবে দেখে মন কেউ কারোর নয়, তুমি মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারোর মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারোর নয়, আমরা কেউ কারোর নই, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারোর নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। আর কি বললেন? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? উমায়রা, সন্তানকে মানুষ করছি কেমন করে? খোকাকে ছোটবেলা থেকে আদর করে মানুষ করছি, ভালোবেসে মানুষ করছি, আর সেই সন্তান যখন বড় হয় আমাদের ভালোবাসার মর্ম কিন্তু দিতে পারে না। সন্তান মায়ের কথা ছেড়েই দিলাম, এই জগতে কিন্তু আমরা স্বার্থ ছাড়া এক ফোঁটাও কিন্তু চলি। ও মায়েরা, সন্তানের কথা তো ছেড়েই দিলাম, আমরা এই যে স্বামী স্ত্রী কত ভালোবাসা বলুন তো, আর হঠাৎ স্বামীটা মারা যাক, কি করবেন গো মা? তুমি যার জন্য মর ভেবে, বলো সে কি তোমার সঙ্গে যাবে? তুমি যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে? ও মায়েরা, স্বামীটা ঘরে মারা গিয়েছে, তাড়াতাড়ি করে কার বাড়ি গোবরটা রয়েছে, গোবর জল গুললাম, স্বামীকে যেই নিয়ে বিদায় হলো বাড়ির অমঙ্গলের কথা ভেবে গোবর জল ছড়া দিয়ে দিই, তাই না? এই হচ্ছে আমাদের ভালোবাসা। আরে সেই প্রিয় ভেবে ছড়া বাড়ির অমঙ্গল হবে বলে, ভেবে রাখে মন কেউ মিছে ভুবন।
আর কি বললেন, আমি আজ প্রধানমন্ত্রী হয়েছি, আমি স্কুলের হেডমাস্টার হয়েছি, আমি বাড়ির বড় কর্তা, এগুলো ভাবলে ভুল হয়ে যাবে না। কেন বলুন তো, দিন দুই তিনের জন্য ভাবে করে তা মনে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে করে তা মনে সবাই মানে, আর সেই করে তার দেবে ফেলে কালা কালে করে তা এই হচ্ছে আমাদের ভালোবাসা। গানটা একটু জাস্ট আপনাদের জন্যই করলাম। তোমায়রা মা যোগমায়া তো চলে গেলেন, মা যোগমায়া যখন চলে গিয়েছেন, কানাই বলছিল সুবল দানি তো সাজা হয়ে গেল, চলে এবার দান ঘাটটা সাজিয়ে নি। হ্যাঁ ঠিক তো, ঠিক তো, এবার দান ঘাটটা সাজিয়ে নিতে হবে, তাই তো? এই সুবল শোন শোন, তাড়াতাড়ি কর দান ঘাটটা সাজিয়ে নি। দান ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘটে, আমার দান ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘটে, দান ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘটে, দান ঘাটে সন্নিকটে পাতিয়া মঙ্গল ঘটে। আয়োজন করে নিরোবাহ কিবা আয়োজন করে নিরোবাহ কিবা আয়োজন করে নিরোবাহ, দুটি মঙ্গল ঘটে পাতিল মঙ্গল ঘটে পাতিল মঙ্গল ঘটে পাতিল স্বস্তিকে সিন্দুরে আঁকিল রে মঙ্গল ঘটে পাতিল স্বস্তিকে সিন্দুরে আঁক, এবারে বিপদ বদলে বৃক্ষ দিল স্বস্তিকে সিন্দুরে আঁক, বিপদ বদলে বৃক্ষ দিল স্বস্তিকে সিন্দুরে আঁকিল রে বিপদ বদলে বৃক্ষ দিল স্বস্তিকে সিন্দুরে আঁকিল রে, মঙ্গল ঘটে পাতিল রে মঙ্গল ঘটে পাতিল রে মঙ্গল ঘটে পাতিল রে। এইবার পরিপূর্ণভাবে দানঘাট সাজানো হয়ে গেছে। দানঘাট যখন সাজানো হয়ে গেছে, কানাই আমার মনে মনে ভাবছেন, দানি তো সাজলাম, তবে যার জন্য এত আয়োজন সে কেমন করে জানবে? ও মায়েরা, না যার জন্য এত আয়োজন করে দানি সাজলাম, দানঘাট সাজিয়ে দিলাম, তা সে যদি না আসে, সে যদি না জানে কেমন করে হবে? এই সুবল, তার থেকে তুই এক কাজ কর, ওই যাবটে গিয়ে খবর দিয়ে আয়, তুই আমায় রক্ষা কর ভাই, আমি পারবো না। বলছে কেন পারবি না? বলছো রে কানাই, আগের বারে গিয়ে দারুণ বিপদে পড়েছিলাম বাবা, আমি আর যাব না। তার থেকে তুই এক কাজ কর, তোর কোমরে যে বাঁশিখানা গোজা রয়েছে না, একবার আধা আধা বাজিয়ে দে, তাহলেই তো হয়ে যাবে। ঠিক তো কানা, ঠিক তো সুবল, তুই ঠিক বলেছিস, এটা তো আমি ভেবে দেখি। তাই তাড়াতাড়ি করে মুরলির ধ্বনি করতে লাগলেন, মা সংকেত করিলা তাতে মহান মুরলি হাতে সংকেত করিয়াতে মোহন মুরলি হাতে সংকেত করিয়াতে মোহন মুরলি হাতে
তোমা সুবল যেই না বলেছে বংশী ধ্বনি করে দিলেন, আর যখনই না বংশী ধ্বনি করে দিলেন সেই বংশী ধ্বনির আওয়াজে চারিদিক যেন মুখরিত হয়ে গেল। কি নামে রাধা 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 আমার রাধা রাধা যখনই না বংশী ধ্বনি করলেন সারা বৃন্দাবন যেন মুখরিত হয়ে গেল। এইবারে কথা হলো বাঁশি তো বাজল রাধা নামে, কিন্তু যার যেমন ভঞ্জন সে তেমন শুনছে। ওই যে কথায় বলেছেন না, যে যথা মাং প্রপদ্যন্তে তাং সতৈব ভজাম্যহম্। অর্থাৎ যে যেমন ভাবে ভগবানকে ডাকে, যে যেমন ভাবে ভগবানকে ভালোবাসে, ভগবান তার কাছে ঠিক তেমন ভাবেই দেখা দেয়। আপনাদের কথাই বলি, যদি কেউ হরিনাম শুনছে, কেউ কন্টিনিউয়াস কথাই বলে যাচ্ছে, হয়তো তাদের শোনার ইচ্ছে নেই, না হলে ভালোও লাগছে না, হতেই পারে, তাই না? মায়েদের মন তো, যারা মন দিয়ে শুনছে কাল তারা একটু হলেও কাজের ফাঁকে মনে মনে ভাবে, ওই যে ছেলেটা গান গেয়ে গেল, কি একটা গান গাইলো বটে, গানটা একটু মনে মনে করে। আর যারা মন দিয়ে শুনল না, কন্টিনিউয়াস কথাই বলে গেল, তারা বাড়ি গিয়ে কাল সকালে ঘাটে টেলিকাস্ট করবে, কি জানেন যে কীর্তনিয়াটা কি গাইলো, মাথা মুন্ডু কিছু বুঝতে পারলাম না, এটাই বলবেন তো মায়েরা, বলবেন না? তাহলে মন দিয়ে একটু কম কথা, আগেই বলেছে একটু কম কথা বলতে হবে। মেটাতে না লাগায় রাধা স্বামীকে, সবাই মিলে আপনার হাতে করতালি দিচ্ছেন নাই বলে আমি নাচের গান করছি, সবাই মিলে বলুন নিতাই গৌর হরি হরি বল, হাতে দিয়ে করতালি, মুখে বলুন হরি হরি। মেরে রাতে না লাগায় রাধা স্বামীকে, 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 মেরে রাতে না লাগায় রাধা স্বামীকে। অঙ্গে অঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা, একটু কি কষ্ট হয় না মা? আপনারা বসে আছেন এসির তলায়, আমি দাঁড়িয়ে আছি গরমের জায়গায়, তা আপনারা বেশি করে কোথায় বলবেন, আমি তো বকে যাচ্ছি, সবার হাত লেগে গেছে দেখুন, সবাই মিলে ভগবান কোথায় থাকেন মা? অঙ্গে অঙ্গে রাধা মেরি সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে অঙ্গে রাধা সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে রাধা করি সঙ্গে সঙ্গে রাধা, অঙ্গে রাধা সঙ্গে সঙ্গে রাধা। মোহন মুরালি মোহন মুরালি বাজায় রাধা স্বামী, মন রত্না লাগায় রাধা স্বামী, মোহন মুরালি বাজায় রাধা স্বামী, মন রত্না লাগায় রাধা স্বামী, মনে মুরালি বাজায় রাধা স্বামী, কহো মে রাধা, পল কহো মে রাধা মেরি সঙ্গে মে রাধা, পল কহো মে, সবাই মিলে কর আস্তে, একটু কষ্ট করে বলুন না, আরে পল কহো মে রাধা মেরি সঙ্গে কহো মে রাধা, পল কহো মে রাধা মেরি সঙ্গে
मोहन मुरली मोहन मुरली बजाए राधा श्याम আপনার মনের মধ্যে ভাব আনতে পারলাম কিনা এটাই হচ্ছে কীর্তন। সবার মনে ভাব এসছে একটু একটু মনে হয়, নাহলে আমার ক্ষমতা নেই আপনাদের হাত তুলে হরি বল বলানো। করাচ্ছেন কে? অপরে বসে আছেন যে নিতাই গৌর হরি হরি। তো যখনই না বংশী ধ্বনি হলো গো মা, কে কেমন বাঁশি শুনলেন? বাঁশি তো বাজলো রাধা নামে, ওই যে যে যেমন ভগবানকে ভালোবাসে ভগবান তো তেমন ভাবে তার কাছে আসে, তাই না? ও মায়েরা ঠিক বলছি তো, আমার বাড়ি কালী ঠাকুর আছে, আমি কালী ভালোবাসি। তা কালী ঠাকুরকে কালী কালী বলা মানে খারাপ জিনিস, কি বলতে হয়? আমার বাড়ি একটা মা আছে, তাই না? আবার কেউ মাকে সন্তান ভাবে, সেই কালী মাকে কেউ সন্তান ভাবে, কেউ নিজের মেয়ে ভাবে, আবার কেউ মা ভাবে। ঠিক আমাদের মাধব ভগবান শ্রীকৃষ্ণকে আমরা কত কিছু না ভাবি, ভাবি না? কেউ সন্তান ভাবি, কেউ ছেলে ভাবি, কেউ বন্ধু ভাবি। আজ সেই ভাবেরই বাঁশি শুনছেন। কেমন করে কে বাঁশি শুনলেন? যশোদাস নিল বাঁশি। দেননি দেননি যশোদাস নিল বাঁশি, ও বাঁশি রে শিরে বাঁশি, ও বাঁশি রে। ও বাঁশি বাঁশি রে, আমি বাধা আছি
भक्त डागिले रोहिते नारी भक्ति रोड़ी बधाना भक्त डागिले रोहिते नारी आमे भक्त वंछा पूराने कारी आमे भक्त डागिले रोहिते नारी भाई बोल हरि हरि बोल ও মায়েরা তো বাঁশি তো বাজল রাধা নামে যারা গল্প করছে একটু কম বলবে রাধে রাধে আস্তে বাধা তো আছে মা তা এইটা কে শুনলেন মা যশোদা শুনিল বাঁশি দে ননি দে ননি তা আমরা সবাই আগে থেকে শুনলাম বাঁশিটা বাজিল তো রাধা নামে আমরা শুনিনি ওই যে রাধা নামে বাঁশিটা বাজলো তা মা যশোমতি কেন শুনলেন মাগো আমায় ননি দাও মা এইটা আমার আমার থেকে আমার মায়েরা ভালো বুঝবে সন্তান যত দূরে থাকুক না কেন সন্তানের কিবা মঙ্গলে কিবা অমঙ্গলে কার পানে আগে বাজে মা ও মায়েরা কার পানে আগে বাজে মায়েরই কানে আগে ওই যে যার যেমন ভক্তি মা মা গোপালকে গোষ্ঠে পাঠিয়ে দিতেন বটে তবে মনটা সারাদিন করে থাকতো তার দিকে না জানি আমার গোপালটা কত কষ্ট পাচ্ছে না জানি আমার গোপালটা কোথায় কাতর হয়ে বলছে মা গো আমায় ননি দাও ও মায়ের এই মায়ের প্রতি সন্তানের ভালোবাসাটা কিন্তু আমাদের মতো সন্তান সেই যোগ্যতা দিতে পারি না মা তাহলে শুনুন মা একটা মা কেমন হয় এক মা আর এক পিতা তা মা বাবা সারা জীবন ভগবানের কাছে কাঁদে ভগবান আমায় একটা সন্তান দাও আমায় একটা সন্তান দাও মা যখন সব সময় কাঁদছে ভগবান তার পাশার নয় তা ভগবান কি করলেন ওকে একটা সন্তান দান করলেন খুব মন দিয়ে শুনবেন না আর কথা বলবেন না ভক্তিটা সরে যাবে তা মাগো মায়ের কথা মতো ভগবান একটা সন্তান দিলেন সেই সন্তানের যখন ছয় মাস বয়স তার মা মারা গেলেন তার মা যখনই না মারা গেছে যায়নি তাই একটু বলা ভুল হয়ে গেল ও মায়েরা সন্তানের যখন ছয় মাস বয়স তার পিতা অকালে মারা গেলেন এবার বাড়ির কর্তা যদি মারা যায় বাড়ির কি অবস্থা হয় বুঝতেই পারছেন তাই না মা চিৎকার করে ভগবানের কাছে দয়াম এ তোমার কেমন বিচার দয়াম তোমার কাছে একটা সন্তান চেয়েছিলাম তুমি আমার সন্তান দিলে তার পরিবর্তে কি তুমি আমার স্বামীকে তুলে নিলে দয়াম আকুল হয়ে মায়ের কাছে কাঁদছে তো সন্তান যখন মায়ের কাছে কাঁদছে মা যখন ভগবানের কাছে কাঁদছে কেঁদেই বা আর কি হবে মনে মনে চিন্তা করছে আমার সমাজের সন্তান তাকে তো মানুষ করতে হবে তাকে তো মানুষ করতে হবে তাই না তাই সেই পিতাকে শ্মশানে সৎকার করে এলে এইবার মা কি করছেন দেখুন ছোট্ট সন্তানকে মানুষ করার জন্য কলকাতায় বাবুর বাড়িতে কাজে গেল সেই বাবুর বাড়িতে কাজে গিয়ে কাজ করছে কার জন্য সন্তানের জন্য সন্তানকে পড়াচ্ছে সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তুলবে একদিন মা বাবুর বাড়ি কাজ করছে তা সেই বাবুর বাড়ি একদিন খুব ভালো মন্দ রান্না হয়েছিল বুঝলেন মা তা মা মনে মনে ভাবছে আমার ছেলে তো কখনো এত ভালো মন্দ খাবার খায়নি
তা যদি এই খাওয়ার আমার ছেলেকে একটু খাওয়াতে পারতাম। আর আমরা জানি বাবুর বাড়ি কাজ করলে যা হয় একটু চাকর বাড়বে দেয় মা, তাকে দিয়েছে। সে কি করেছে মা? ভালো করে পোটলা বেঁধে নিয়েছে আঁচলে করে। কেন? সে সন্তানকে দিতে হবে। সুন্দর করে পোটলা বেঁধে নিয়ে বাড়ি এসছে খোকা। ও খোকা, দেখ বাবা দেখ, আমি তোর জন্য কি এনেছি। কি এনেছো মা? বাবা তুমি আমার জন্য কি এনেছো মা? এই দেখ বাবা, তোর জন্য কত সুন্দর সুন্দর খাবার এনেছি। ও তুমি আমার জন্য এনেছো, দাও মা দাও, তাহলে তুমি আমায় খাইয়ে দাও মা। মা সন্তানকে খাইয়ে দিচ্ছে। মা সন্তানকে খাওয়াতে খাওয়াতে দুনয়ন ধীরে অশ্রু ঝরছে। এ কি মা, তুমি কাঁদছো মা? ও তুমি কাঁদছো? না না বাবা, আমি কাঁদিনি। ওই চোখে কি একটা যেন পড়েছে রে বাবা, তাই হয়তো চোখ তো জল এসছে, এমন কোনো ব্যাপার না। ও মা, তুমি মিথ্যা কথা বলছো। আমি বুঝতে পেরেছি মা তুমি কেন কাঁদছো। আমি জানি মা তুমি কেন কাঁদছো। আমি জানি মা তুমি কোনোদিন এত ভালো মন্দ আমায় খাওয়াতে পারো না বলে মা। আজ এত ভালো মন্দ খাওয়ার আমাকে খাওয়াচ্ছে বলে তুমি কাঁদছো, তাই না মা? তোমা আমি যেদিন বড় হব এর থেকে ভালো খাবার এনে আমি তোমায় খাওয়াবো মা। এর থেকে ভালো মন্দ খাবার এনে আমি তোমায় খাওয়াবো। আর কোনো সন্তান যদি এমন ভাবে বলে, তার মা তার সন্তানকে কি করে? বুকে চেপে ধরেছে খোকা। আই বাবা আমার বুকে, আমার বুকটা শান্ত করি খোকা। ওরে খোকা, এরকম সন্তান যেন ঘরে ঘরে হয়নি বাবা। আই বাবা আমার বুকে। ও মা, এইভাবে সন্তান বড় হলো, ভালো চাকরি পেল। এইবার আমরা জানি সন্তান যখন চাকরি পায় তখন সন্তানের দু নম্বর টিকিট তার কাটতে লাগে না, একজনের প্রেমে পড়ে গেল। তো যার প্রেমে পড়লো সে কেমন দেখ। একদিন পার্কে বসে দুজন গল্প করছে, যখন দুজন পার্কে বসে গল্প করছে প্রেমিকা প্রেমিককে বলছে, ওগো তুমি নাকি আমায় খুব ভালোবাসো। বলছে, হ্যাঁ আমি তোমায় খুব ভালোবাসি, তোমার জন্য নিজের জীবন দিয়ে দিতে পারি। থাক থাক থাক, তোমাকে আর আমার জন্য জীবন দিয়ে দিতে হবে না, তোমাকে আমার জন্য জীবন দিয়ে দিতে হবে না। তবে তুমি যে আমাকে ভালোবাসো, আমার ভালোবাসার কিন্তু একটু পরীক্ষা তোমায় দিতে হবে। তো কি পরীক্ষা দেখুন মা? শোনো, তুমি যদি তোমার মায়ের হৃৎপিণ্ড এনে তুমি আমার হাতে তুলে দিতে পারো, তবেই জানবে তুমি আমাকে প্রকৃত ভালোবাসো। যেন সন্তান এমন কথা শুনেছে চিৎকার করে বললেন, না না গো। আমি কেমন ভাবে আমার মায়ের হৃৎপিণ্ড তোমায় এনে দেব? আমি জানতাম, আমি জানতাম তুমি পারবে না, তার মানে তুমি আমাকে ভালোবাসো না। দুর্ভাগ্য আমার চোখের সামনে থেকে সন্তানের মতিভ্রম হয়ে গেল। মনে মনে ভাবছেন মার পরের জন্য, কয়েকদিন পরে তো মা মারা যাবে, কিন্তু প্রেমিকা আমার সারাটা জীবনে সঙ্গ দেবে, তাই কথা দিব। এই প্রেমিকা আমার সারাটা জীবনে সঙ্গ দেবে, তাই না? তাহলে
মা আজ বাদে কাল তো মরেই যাবে, তোরা চিন্তা করে লাভ নেই। শোনো প্রেমিকা, আমি পারবো, আমি পারবো আমার মায়ের হৃৎপিণ্ড এনে তোমার হাতে তুলে দিতে। তাহলে যাও আনো দেখি তোমার মায়ের হৃৎপিণ্ড। আমি জানি তোমার মা সারাদিন কলকাতায় পরিশ্রম করে এই টাইমে সন্ধ্যাবেলায় হয়তো একটু নিদ্রায় গিয়েছে তোমার অপেক্ষা করতে, তাই তুমি এই মুহূর্তে যাও আর এই সুযোগে তুমি তোমার মাকে হত্যা করে তোমার মায়ের হৃৎপিণ্ড আমার হাতে তুলে দাও। তো সন্তান কেমন দেখুন মা, সেই নিশি রাত্রে গিয়েছে মায়ের কাছে, রান্নাঘরে ছিল ধারালো ছুরি, হাতে করে তুলে নিয়েছে, হাতে করে তুলে নিয়ে মায়ের কাছে গিয়েছে, তুলে নিয়ে মায়ের বক্ষে মারতে যাবে, হাত থেকে ছেড়ে যা পড়ে গিয়েছে, মা না না আমি পারবো না মা, আমি তোমায় কি করে মারবো, আমি তো পারবো না মা। আবার ছুরিটা হাতে পড়ে নিয়েছে, না আমাকে যে পারতেই হবে, নাহলে আমার প্রেমিকা যে আমায় ছেড়ে চলে যাবে, আমাকে যে পারতেই হবে, এই বলে কি করলেন গো মা, অনেক কষ্টে ছুরিটা তুলে মায়ের মুখে সজোরে আঘাত করলেন। মা চিৎকার করে উঠলে, ছটফট ছটফট করতে করতে মা এমন সময় শান্ত হয়ে গেলেন। আর মা যখন না শান্ত হয়ে গেল, ওই সন্তান মায়ের বক্ষ চিরে মায়ের ওই হৃৎপিণ্ডটা টেনে বার করে নিয়ে বলছে, এই তো এই তো পেরেছি, আমি পেরেছি প্রেমিকা, আমি নিয়ে যাব, আমি নিয়ে যাব আমার মায়ের হৃৎপিণ্ড, আমি তোমার কাছে নিয়ে যাব। এই বলে তাড়াতাড়ি করে মায়ের হৃৎপিণ্ড হাতে করে নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে সেই প্রেমিকার কাছে। ছুটতে ছুটতে যখন যাচ্ছে, পথের মাঝে ছিল একটা গাড্ডা, সেই গাড্ডার মধ্যে পা আটকে ছেলেটি পড়ে গেল। যখনই না ছেলেটা পড়ে গেল গো মা, চিৎকার করে বলে উঠল, মা গো সন্তানের হাত থেকে সেই হৃৎপিণ্ডটা ঠেকলে গিয়ে একটু দূরে পড়েছে, সেই হৃৎপিণ্ড যেন বলে উঠল, খোকা ওরে খোকা, তোর লেগেছে বাবা, তোর লেগেছে বাবা, আমি কি করবো বল বাবা, তুই তো আমাকে হত্যা করেছিস, আমি কেমন ভাবে তোকে রক্ষা করবো বল বাবা। এই হচ্ছে মায়ের ভালোবাসা, আমার এমনই সন্তানকে আমরা ভালোবাসি, এটা আমার কথা নয় আপনার কথা নয়, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে কিন্তু এমনই চলছে মা, চলছে না? তা সেই হৃৎপিণ্ডটা নিয়ে যখন প্রেমিকার কাছে গিয়েছে, বলছে এই দেখো আমি তোমার জন্য মায়ের হৃৎপিণ্ড এনেছি, আমি তোমাকে বললাম আর তুমি মায়ের হৃৎপিণ্ড তুলে নিয়ে চলে এলে, শোনো আমি তো তোমাকে কদিনের জন্য ভালোবেসেছিলাম, যেই মা তোমাকে দশ দিন গর্ভে ধারণ করলো তাকে তুমি বুকে ছুরি মারতে এক মিনিটও ভাবলে না। প্রেমিকাও চলে গেল, ও মায়েরা এবার কি হবে গো মা, কেঁদে সন্তান খুব কাঁদছে, তবে কেঁদে আর কোনো লাভ নেই, কথাই আছে
ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না। তামাগো কাদের জন্য খাটছি, কাদের জন্য মানুষ করছি? এবার আপনারা বলতে পারেন, জগন্নাথ তুমি তো এই কথাটা বললে, তবে আমাকে এই কথাটা বলো, তাহলে কি আমরা সন্তান মানুষ করব না? বলতেই পারেন মা, প্রশ্ন আসতে। তবে আমি একটা কথা বলবো মা, সন্তান মানুষ করুন, তবে এমন সন্তান মানুষ করবেন না যে সন্তান পরকালে আপনাকে পক্ষে ছড়িয়ে মারে। এমন সন্তান মানুষ করলে হবে না মা। আমরা কেমন ভাবে সন্তানকে মানুষ করি? আগে সন্তান কেমন করে খাওয়াতাম মা? আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, বলে বলে সন্তানকে আদর। আমার খোকা সোনা, এখন বলতে লাগে, খোকার সামনে থালাটা দিলাম আর একটা স্মার্টফোন খোকার হাতে তুলে দিলাম, ব্যাস। আর কিছু করতে লাগবে না, বাদবাকিরা খোকায় গেম খেলুক, ভিডিও দেখুক, দেখতে দেখতে খোকা ঠিক খেয়ে নেবে। তা এমন ভাবে সন্তান মানুষ করলে সন্তান তো ফোনের মতোই হবে, তাই না? সন্তানকে ভালোভাবে মানুষ করো, সন্তানকে বোঝান খোকা, শিক্ষায় শিক্ষিত হ, তবে এমন শিক্ষিত হয়ে যাস না বাবা যে একদিন আমাকেই ভুলে যাস। শিক্ষার পাশাপাশি চরণে মতি আমল। আমার গুরুদেব বলতেন, টাকা আপনাকে বড় করে দেবে না, টাকা আপনাকে স্বর্গে পাঠানোর টিকিটটা ঠিক করে দেবে। দেবে না? বাপের লক্ষ লক্ষ টাকা থাকলে একটা ভালো বাইক কেনা যায়, আর সেই বাইকটা নিয়ে ভালো খুব কাজ হয়। কতবার তো খবরে দেখছি, আমাদের সামনেও দেখেছি, ওই বাইক নিয়ে সন্তান অ্যাক্সিডেন্ট করলো, একেবারে বাইক হয়ে উপরে উঠে গেল। আমার গুরুদেব প্রত্যেকদিন এই কথা বলতে, যে সন্তান টাকা তোমাকে একদিন উপরে পাঠিয়ে দেবে খুব শীঘ্রই, তবে এই উপরে তোমার কোনো কাজ হবে না, তুমি ভগবান পদের মধ্যে থাকো, ভগবান নামের মধ্যে থাকো। এই ভগবান তোমার এমন জায়গায় দাঁড় করিয়ে দেবে যে জায়গায় কেউ যেতে পারে। তা শুন, আজ সবাই মিলে সেই ভগবানের চরণ আশ্রয় করি। এই মতে একটা রবীন্দ্রসঙ্গীত আপনি আপনার সামনে গাইব, সবাই মিলে হাত জোড় করে বসুন আর সবাই বলুন, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাস, ছড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরাই, চির বিপাশিত বাসনা বেদনা বাঁচাও তাহারে মারিয়া, সে
শেষ যায় যেন হয় সে বিজয়ী, তোমার হাতে মারিয়া চরণ ধরিতে, দিও গো আমারে নিও বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, বিকায়ে বিকায়ে দিন আপনারে, পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে, নিজ হাতে তো গেথেরি ও হা, নিজ হাতে তুমি গেথেরি ও হা, দিও না আমারে সরায়ে চরণ ধরিতে, দিও গো আমারে নিও না নিও না সরাই গৌর, হরি 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 ভগবান প্রেম হতে হবে, বাবা মাই বলে গেলে নাচের গান করলে ভালো হয় তাই না, করবো তোমাগো আজ ভগবানকে ছাড়বো না, কখনোই ছাড়া উচিত না, তা আজ যখন ভগবানকে পেয়েছি আঙলি আমরা রাখবো, ও নানা ছেড়ে দিলে সোনারে গো আমি আরে পাবো না, ও খেপা ছেড়ে দিলে সোনারে গো আমি আরে পাবো না, তাই কি প্রতিজ্ঞা করেছেন হাত তুলবেন না নাকি, তাই ছেড়ে দিব না তোমায় রে মাঝারে রাখবো, নানা ছেড়ে দিলে সোনারে গো আর তো পাবো না, নানা ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গো আর তো পাবো না, thank you.
তুমি জানার মনোহারা আস্তে ভগবান কি কারোর একার মা কিনে রেখেছিস তাকে কেনা যায় তাই কিনতে পাওয়া যায় না তাকে যখনই পাবেন ধরে রাখতে হবে আর ভগবান তো ভুবন মঙ্গল আমার ভুবন মহান গোড়া মনি জানারে মনোহারা ভুবন মহান গোড়া মনি জানারে মনোহারা তোমায় ধরতে পারলে সোনার গৌর যেতে দেব না তোমার ধরতে পারলে সোনার গৌর যেতে দেব না তোমায় ধরতে পারলে সোনার গৌর যেতে দেব না 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 তোমায় রীতিমাধারে রাখিব ছেড়ে দিব না তোমায় লক্ষ্য মাঝে রাখিব ছেড়ে দেব না তোমার লক্ষ্য মাঝে রাখিব কত লক্ষ জন্মে ঘুরে ফিরে সাধারণ মানবে জন্মে পেয়েছি রে জন্ম ঘুরে ফিরে কত মানব জন্ম পেয়েছি রে কত লক্ষ জন্মে ঘুরে ফিরে সবাই মিলে ও সাধারে মানবে জন্মে পেয়েছি রে জন্ম ঘুরে ফিরে সাধারে মানব জন্ম পেয়েছি রে নানা ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবো না নানা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌরে আর তো পাবো না 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 ছেড়ে দেব না ও তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দিব না তোমার হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না আমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না আর হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না আমার বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না মাঝে রাখিব ছেড়ে দেব না ও মায়েরা মা তো ভাষা শুনলেন আবার কে ভাষা শুনলেন যাবটের বৃদ্ধা গোপ গোপী তারা আশিস মারে গেল যাবটের বৃদ্ধা গোপ গোপী তারা আশিস মারে গেল বৃদ্ধা গোপ গোপী তারা আশিস মারে গেল জটিলা কুটিলা শোনে পবন বড় দিল ওই না জটিলা কুটিলা শোনে পবন বড় দিল যেন বাজে পড়িছে যেন বাজে পড়িছে এত বাঁশির ঘরে নয় যেন বাজে পড়িছে এত বাঁশির সুর বাজে পড়িছে এত বাঁশির ঘরে নয় যেন এমন তারা কৃষ্ণবাদী এত বাজি ধরে নয় যেন কেউ সন্তানকে ভালো যায়নি তাই কেউ ভগবানকে ভালোবাসি আবার কেউ ভগবানকে ভালোবাসি না তা সব থেকে বড় প্রমাণ কি জটিলা রে কুটিলা তা এদের কানে যখন বাঁশি বাজলো এরা মনে মনে চিন্তা করছে মনে হয় অসময়ে বৃষ্টি হবে এ বাঁশির ধ্বনি নয় একটুও নয় এ হচ্ছে বিনা মেঘে বজ্রাঘাত
এইবার কে বাঁশি শুনলেন মা? যিনি বাঁশি শোনার তিনি শুনলেন, আর কে বাঁশি শুনলেন গো মা? আমাদের বৃন্দাবনের অধিষ্ঠান্তি দেবী মা যোগমায়া। তিনি মনে মনে চিন্তা করছেন, বাঁশি যখন বেজে গেছে তাহলে আমাকে এবার রাধারানীকে নিয়ে যেতে হবে, তাই না? যার জন্য বাঁশি বেজেছে, বুড়িমা মনে মনে চিন্তা করছে তাহলে এবার যেতেই হবে। তাই বুড়িমা যাচ্ছে কেমন করে, ও তোরা কে যাবে, কে যাবে বাড়াই ডাকে উচ্চ সারে, কে যাবে যাবি বলা ডাকে উচ্চ সরে, তোরা কে যাবে, কে যাবে বাড়া ডাকে উচ্চ সারে, কে যাবি কে যাবি বলাই ডাকে উচ্চ সারে, দধি দুগ্ধ ঘৃত হলে ছানা বেচিবারে, দধি দুগ্ধ ঘৃত হলে ছানা বেচিবারে, ওমা বড়াই বুড়ি আমার ছদ্মবেশ ধরে যাচ্ছে, চিৎকার করে ডাকছে, ও জটিলা আরে ও কুটিলা, কুটিলা আমার বসে বসে যখনই না চিৎকার চেঁচামেচি শুনছে, আর তাদের নামে জটিলা চিন্তা মনে মনে ভাবছে, জটিলা মনে মনে চিন্তা করছে, কার এত বড় সাহস এই ভর দুপুর বেলা আমার নাম ধরে ডাকে, সাহস তো মন্দ নয়, কে এই কুটিলা দেখ তো, ও বাবা, ও মা, ও যে সেই ঘাটের মরাটা গো, বৃন্দাবনের একটাও বুড়ি বেঁচে নেই জানো, শুধু ওই বুড়িটা ছাড়া, সামনের বুড়ির মরণও হয়নি, বৃন্দাবনের একটাও বুড়ি বেঁচে নেই। এই জটিলা, জটিলা মা আমার বলছে, এই কুটিলা তাড়াতাড়ি ঘরের দরজাটা বন্ধ করে দে না, তাহলে ঢুকতে পারবে না। কুটিলা কি করেছে, তাড়াতাড়ি করে ঘরের দরজাটা বন্ধ করতে যাবে কিনা, বুড়িমা লাঠি নিয়ে দরজার ভেতর হাত দিয়ে দিচ্ছে, আর দরজা বন্ধ হবে, জটিলা বুড়িমা বলছে, ও জটিলা তোরা আমায় দেখে ঘরের দরজা বন্ধ করে দিচ্ছিস, ছি 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 বুড়িমা, তোমায় দেখে ঘরের দরজা বন্ধ করবো কেন, তুমি হলে আমাদের বৃন্দাবনের বুড়িমা, আমাদের বৃন্দাবনের অধিষ্ঠানটা দেবী তুমি বুড়িমা, তোমার মতো একটা বুড়ি বৃন্দাবনে বেঁচে নেই, তুমি আমাদের সবার থেকে কত বড়, তোমায় কত ভালোবাসি আমরা, এইগুলো আমার মায়েরা ভালো পারে জানেন, ভেতরের আগে চলছে সালনে বুড়ির মরণ হয় না, এত বুড়ি কিন্তু মুখে ভক্তিভাব, মুখে যার মিষ্টি কথা মনে দুষ্টু ভাব, মনে মনে রেগে রাগে জর্জরিত হয়ে যাচ্ছে কিন্তু মুখে ভালো ভাবটা প্রকাশ করছে, বুড়িমা ভালো আছো তো? হ্যাঁ রে আমি ভালো আছি, তোরা সবাই ভালো আছিস তো? হ্যাঁ বুড়িমা আমরা সবাই ভালো আছি, আসুন তুমি একটু ঘরে বসো, এই দাঁড়া দাঁড়া, একটা গন্ধ বার হচ্ছে না আমার, এই জটিলা তোর ঘরে এত গন্ধ কেন রে? ও বুড়িমা বুঝতে পারোনি, কি করে বুঝবো বল, তুই বলবি তো এত গন্ধ কেন,
তোরা রাজার রাজার বাড়ি বলে কথা, এরা বিচ্ছির গন্ধ বল জব বুড়িমা ওই দিকে তাকিয়ে দেয়। রে তোরা গোয়ালা জাতি, আর তোদের ঘরে এমন ভাবে দধি মাখন নষ্ট হচ্ছে, কি করবো বুড়িমা? হাটে যাবার তো লোক নেই। কেন হাটে যাবার লোক নেই? কেন তুই যাবি? আমি রাজার মা রাজমাতা, আমি হাটে গেলে মানাই, তাও ঠিক, তুই রাজার মা বলে কথা। এবার কেন তোর মেয়েটাকে পাঠাবি? থাক থাক থাক, যা বলেছেন বলেছেন, আর বলবেন না। বলে কেন? ও বুড়িমা, আমার মেয়েকে হাটে পাঠালে কি হবে জানেন? ও যে হাটে হাড়ি ভাঙেবে, হাটে হাড়ি ভাঙেবে, হাটে হাড়ি ভাঙেবে, হাটে হাড়ি ভাঙেবে, হাটে গেলে হাড়ি ভেঙে যাবে, হাটে হাড়ি ভাঙেবে, হাটে গেলে হাড়ি ভেঙে যাবে, হাটে হাড়ি ভাঙেবে। বলিস কি রে? তাই বলছে হ্যাঁ বুড়িমা। তাহলে বলি কি কথা বললো সবার মাঝে, যার কথা তার গায়ে বাঁধে। হাটে যাবে বুড়িমা, হাটে দধি মাখন নিয়েই যাবে, তোর বিক্রি তো দূরের কথা, দধি মাখন নিয়ে ছড়া ছড়ি দেবে, ও হাটে হাড়ি সব ভেঙে দিয়ে আসবে। এইবার দেখুন না কেমন ভাবে পারমিশনটা নিথায় একটু দেখে নিন, ছলনাটা কেমন করছে। বলছে কেন? তোর বৌমাটাকে পাঠাবি, শুনেছি বাড়িতে মোটে কাজ করে না। এই সংস্কৃতি কানে কানে একটা কথা বলি, আবার নাকি পরু চর্চা করে নাকি? একটা জিনিস জানেন তো মা, আমার আমার থেকে আপনারা একটু বেশি ভালো জানবেন এই জিনিসটা। দুই যা খুব ঝগড়া হয়েছে, পাশের বাড়িতে একটা দিদি শুনছে রাত্রিবেলা টিভি সিরিয়াল দেখতে গিয়ে বলছে, হ্যাঁ ঝগড়া হচ্ছিল কেন রে? বলে আর বলিস না, উঠলে ঝাঁট দিয়ে নিয়ে ময়লা ময়লা ঝগড়া। বলে হ্যাঁ। বলে কেন বলিস? ওরকম নোংরা রে, মানে আরেকটু লাগিয়ে দিচ্ছে ঝগড়াটা, সেটা আরো বেশি করে হয়। মানে এবার কি বলুন তো, এর ঘরে টিভি দেখতে গিয়েছি, এর হয়ে একটু বললে বেশি বেশি টিভিটা দেখতে হবে, মানুষ তো স্বার্থ চালা যাবেন না। তাই বলছে কেন বলিস, তোর ওই জাটা একটু ভালো নয় জানিস তো, একটু ভালো নয়, ও কথায় কথায় ঝগড়া করে। তা আজ পরিমাণ সেই কাজটাই করছে, কারণ জটিলা কুটিরা তো বৌমাকে সহ্য করতে পারে না, আর বৌমার নামে যদি নিন্দা করে তাহলে ওদের কাছে ভালো হয়ে যাবে। বলছে হ্যাঁ রে, আমি শুনেছি নাকি একটু পরও চিন্তা করে, পরও ভাবনা করে। হ্যাঁ বুড়িমা, সে তো বললে, কিন্তু রাজার মেয়ে হাটে যাবে তো? বলছে কেন যাবে না? সারাদিন বাড়ি বসে থাকে, একদিন হাটে যা, ওই গরম রোদে তাতে গেলে তবে তো বুঝবে কেমন ঠেলা। এটা তুমি মন্দ বলনি বুড়িমা, তো একবার ডেকেই দেখি। রাধে, ও রাধে। এদিকে রাধারানী ছিল আমার রন্ধন, সবাই বুঝলেন তো মা? তা এত যখন সুর দিয়ে ডাকছেন, রাধারানী আমার মনে মনে চিন্তা করছেন, গান মে কুছ কালা হে, এত ভালোবেসে তো কখনো আমায় মা ডাকেন না, তবে আজ যখন এত সুর দিয়ে ডাকছেন, কোনো তো একটা ব্যাপার রয়েছে, আমি সারা দেব না। রাধারানী সারা দিচ্ছে না, বারবার ডাকার পর বলছে, ও বুড়িমা এই দেখো তোমার নাতনি তো সারাই দেয় না, দেখো তো ঘুমাচ্ছে, তুমি গিয়ে একটু ডেকে আনো। বুড়িমা এ ঘর ও ঘর খুঁজছে, কোনো ঘরে না দেখতে পেয়ে দেখলেন রন্ধনশালায় ধোঁয়ায় ধোঁয়াকার চারিদিক, আর সেই ধোঁয়ার মধ্যে রাধারানী আমার কাছে, রাধারানী আমার আকুল কাছে। এইবার দেখুন মা, রাধারানী ধোঁয়া করে কেন কাজ? রাধার বাড়ি কি ভিজে কাজটি অনুধানো হয়? কখনোই নয়। আপনার সন্তান যদি হঠাৎ করে কেঁদে ওঠে, আপনি তাকে দশটা প্রশ্ন করবেন, আরে কে মেরে ছেলে, কে মেরে ছাওয়াই, বলে আমি দেখে নেবো তাকে, আমার ছেলের গায়ে হাত যা মনে করে তাই নাকি, ছেড়ে পুড়ে যাবো তাই না? তা রাধারানী যদি হঠাৎ করে কাঁদে, তার যদি তাকে জিজ্ঞেস করে, হ্যাঁ রে তুই কাঁদছিস কেন, তা বলবে যে কৃষ্ণের জন্য কাঁদছিস, তারপর বার্ধক্যটা খবর হয়ে যাবে তাই না, বলতে পারবে না। তাই রন্ধনশালায় শুকনো কাষ্ঠে জল ঢেলে সেই ভেজা কাষ্ঠ উনুনে দিচ্ছে, আর উনুন থেকে ধোঁয়ার সৃষ্টি। এখন রাধারানী কাঁদছিল কেমন করে জানেন?
সত্তর প্রকাশ করতে পারছেন না, না মনে মনে কাঁদছেন। এবার যেই না বুড়ি মাকে দেখেছে, জয়নি তাই মা, ওরে রাত্রি আমার কাঁদছে, উপর কাঁদছে কাঁদছে। এবার যখনই না বুড়ি মাকে দেখেছে, এটা আমাদের মধ্যে হয়, কত ব্যাখ্যা দেব মা, রাত্রিবেলা মারা গিয়েছে, সারা রাত কাটছে করে, সকালে যে দিদিটা এলো চিৎকার করে, ও দিদি রে দিদি রে, বাবাটা অকালে মারা গেল। আচ্ছা রাধা রানীর তাই অবস্থা, মা যেই বুড়িমাকে দেখেছে চিৎকার করে বললো গো বুড়িমা, সে কি বোঝে না আমি আমার কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, ও বাসি রে বাসি রে, ও বাসি বাজানি জানো না বাসি রে, আমি যখন
থাকিব সে তখন রাজাই ও বুড়িমায় আমি মরি লাজে রে তাই বিথা কাঁদিস না, আমি তোর মায়ের কাছ থেকে পারমিশনটা নিয়ে এসেছি, চল আমরা মথুরার হাতে যাব আর ওখানেই তোর কৃষ্ণবদন দর্শন করাব। তুই তাড়াতাড়ি সেজনে দেখি, এইবার রাধারানী আমার নিজে সাজছেন মা। ও মায়েরা হরি নাম কৃষ্ণ নাম গিজাই অভিরা, হরি নাম কৃষ্ণ নাম গিজাই অভিরা। গৌরী রাধা
সোজা সাজাচ্ছেন গো, যে মথুরা হাটে যেতে হবে দধি মাখন নিয়ে। তাই রাধারানী আজ পশরা সাজাচ্ছেন কেমন করে, এবার দধি দুগি ধো গীত ঘোলে সাজায় পশরা, আরে দধি দুগি ধো গীত ঘোলে সাজায় পশরা, দধি দুগি ধো গীত ঘোলে সাজায় পশরা, সাজাইলে কৃষ্ণ সেবা দেবে বলে যত মন করে সাজাইলো, ভোলা মালা গোয়ালিনী হর গোয়ালিনী, আমরা কৃষ্ণ সেবা জানে ভোলা মালা গোয়ালিনী, কৃষ্ণ সেবা কিবা জানি আমরা মায়েরা। এইভাবে রাধারানী আমার দধি মাখন সাজিয়ে নিয়ে চলেছে কোথায়, মথুরার হাটে মা। সময়টা খুব সংক্ষিপ্ত, পুরো শোনাতে পারলাম না, মার্জনা করবেন, আমি নাহলে এখানেই সমাপ্ত দেব। এইবার রাধারানী আমার সখীদেরকে নিয়ে চলেছেন কোথায়, মথুরার হাটে। এবার দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পশরা, মথুরার ওদিকে চলে যত ভোজবালা ভোজবালা, মথুরার ওদিকে চলে যত ভোজবালা, মথুরার ওদিকে চলে যত ভোজবালা, মথুরার ওদিকে চলে যত ভোজবালা, তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, ভাইলে পাশারি সারি সারি চলেছে গো, ভাইলে পাশারি সারি সারি চলেছে গো, ভাইলে পা এবারে রাই কৃষ্ণ নামের সারি 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 চলেছে, রাই কৃষ্ণ নামের সারি 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 চলেছে, রাই কৃষ্ণ নামের সারি 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 চলেছে গো, রাই কৃষ্ণ নামের সারি 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 চলেছে, তারা সারি সারি চলেছে গো, সারি সারি চলেছে গো, সারি সারি যখনই না রাধারানী আমার যাচ্ছেন, তপন কোতাপে তাপিত ভেলো মহিতাল, তপন কোতাপে তপন কোতাপে তাপিত ভেলো মহিতাল, তপন কোতাপে তপন মহিতল, বালুক দহন সমা আহা বালু দহন সমা আহা বালু দহন সমা, পোখর তাপে চলিয়া যাইতে পথে পোখর তাপে চলিয়া যাইতে পথে, পোখর রোদের তাপে চলিয়া যাইতে পথে পোখর রোদের তাপে, আমি আছে ও মুখ শশী গো, 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 আমি আছে ও মুখ শশী, আরে আমি আছে ও মুখ শশী, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যা, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যা, শীতল তরুর ছায় ধানে ঘাটে দেখা দিল আসে ও তারা, ধানে ঘাটে দেখা দিল আসে তারা, ধান
দান ঘাটে দেখা দিল আসে, তারা দান ঘাটে দেখা দিল আসে, তারা দান ঘাটে দেখা দিল আসে, তারা দান ঘাটে দেখা দিল আসে, নিতাই গৌর হরি গৌর হরি গৌর হরি গৌর